বছরের পর বছর খানাখন্দে বিপর্যস্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বিমানবন্দর থেকে গাজীপুরে যেতেই 5 থেকে 6 ঘন্টা যানজটের ধাক্কা লাগছে রাজধানীতেও এইভাবে রাস্তা খারাপ থাকলে তো গাড়ি চালানো সম্ভব না একটা রোগী নিতে হয় তোলে মনে করে আমার হিসাবে প্লেন ব্যবহার করা দরকার আমাদের এমন সময় হয় যে 8 ঘন্টা থেকে 9 ঘন্টা সময় লাগে রাস্তাটা পাড়ি দিতে বৃষ্টি হলে গাড়ি ফাইসা জায়গা রোদ হইলে ধুলা বালুর জ্বালায় চোখে দেখি না রাস্তাটা করছে এটা ডিজাইন এবং পিডিরা তাদের অবহেলার কারণে এবং ঠিকাদারের অবহেলার কারণে আজকে মানুষের লক্ষ লক্ষ গাড়ির ক্ষতি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়েও নেই সুখবর মাত্র 30 ভাগ কাজ হলেও আগামী বছর একাংশ চালুর আশা মন্ত্রীর আগামী বছর তেজগাঁ পর্যন্ত আমাদের এই অংশটি শেষ হবে বাকি কাজ আমাদের পরের বছর 23 সালে আমাদের কাজটা সম্পন্ন হবে পুরো দমে এগিয়ে চলছে মুন্সিগঞ্জে পদ্মা সেতুর রেল সংযোগের কাজ লাইন বসে যাওয়ায় মাওয়া প্রান্তে পরীক্ষামূলকভাবে উঠানো হয়েছে ট্রেন ই অরেঞ্জ কাণ্ডে জড়িত পুলিশ পরিদর্শক সোহেলকে ভারত থেকে দেশে ফেরানো হবে বলছে ডিএমপি টাকা আত্মসাতের মাস্টার মাইন্ড ছিল সে অভিযোগ ভুক্তভোগীর সরকারি প্রতিষ্ঠানে দালালদের দৌরাত্ম্য রাজধানী সহ সারা দেশে বিআরটিএ পাসপোর্ট অফিস মেডিকেল থেকে প্রায় 150 আটক বিভিন্ন মেয়াদে সাজা যমুনায় ডুবছে একের পর এক লোকালয় উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি পানিতে তলিয়ে সিরাজগঞ্জের 4টি উপজেলার শত শত তাঁত কারখানা এবং সিরিজ নিশ্চিতের মিশনে বিকেলে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ মাহমুদুল্লাহর শততম ম্যাচে সর্বোচ্চ উইকেটের রেকর্ডের হাতছানি সাকিবের